নমস্কার সমাজার প্লাস বাংলায় আপনাদের স্বাগত জানাই। এখন সময় হয়ে গিয়েছে স্পোর্টস প্লাসের। আমি স্নেহা, এসে গিয়েছি খেলার দুনিয়ার বিশেষ সব খবর নিয়ে। প্রতিপক্ষ বদলে চলেছে, কিন্তু বদলাচ্ছে না ম্যাচের ফলাফল। টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারতীয় দল, দুটিতেই পরাজিত হয়েছে তারা। রবিবার নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে পরাজিত হওয়ার পর পরাজয়ের কারণ হিসেবে জৈব সুরক্ষা বলয় বা বায়ো বাবলকে দুষলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে একথা বলেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠকে বুমরাকে জিজ্ঞেস করা হয়, আইপিএল শেষ এবং টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার মধ্যে খুব বেশি দিনের ফারাক না থাকাটা কি পারফরম্যান্সের ওপর কিছুটা প্রভাব ফেলছে? উত্তরে বিরাটের দলের পেস অস্ত্র বলেন, অবশ্যই আমাদেরও বিরতির প্রয়োজন, কিন্তু এটাই বাস্তব, এই পরিস্থিতিতেই আমরা এখন রয়েছি। এই পরিস্থিতি খুব কঠিন, এটা অতিমারী পরিস্থিতি, আর তাই আমরা জৈব সুরক্ষা বলয়ে থাকছি। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও বাবলের জন্য উদ্ভূত চাপ ও মানসিক চাপ চলে আসছেই। ভারতে তারকা পেশারের সংযোজন, তুমি একই জিনিস বারবার করছো, এটাই বাস্তব, এবং তুমি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় দলের অধিকাংশ প্লেয়ার জুন মাস থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। প্রথম সংস্করণের টি-20 চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর 3 সপ্তাহের বিরতি পেয়েছিলেন তারা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের পর আইপিএলের দ্বিতীয় লেগ হয়ে এখন টি-20 বিশ্বকাপের জন্য ফের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে গিয়েছে ভারতীয় দল। ফলে প্রায় 5 মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে এক প্রকার যে মানসিক চাপ প্লেয়ারদের উপর তৈরি হয়েছে তা জানা কথা। সেই মানসিক ক্লান্তির প্রভাব বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ওপরও প্রভাব ফেলছে বলে মত ভারতের তারকা পেসার বুমরার। এবার দেখার, ভারতীয় দল মাঠে প্রতিপক্ষদের সঙ্গে লড়ার পাশাপাশি জৈব সুরক্ষা বলয়ের ফলে সৃষ্ট মানসিক ক্লান্তির সঙ্গে লড়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে পারে কিনা। তবে শুধুমাত্র খেলার দুনিয়ার খবরই নয়, দেশ বিদেশের সব ধরনের খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।